1975 और 77 सालेर नवेम्बर मासे तत्कालीन सामरिक शासक जियाउरहमन सेना और विमान बाहिनीर प्राय 1450 कर्मकर्ताके हत्या गुम और चाकरिच्युत करेছে। এই হত্যার বিচারের দাবিতে ভুক্তভোগীর স্বজনেরা 7 নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করে। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা স্বজন হারানোর বেদনা তুলে ধরে এই ঘটনার বিচার দাবি করেন। আমার বাবা একজন দেশপ্রেমিক ছিলেন, সে কি কি ত্যাগ করতে চেয়েছিলেন সেটা আপনারা বার করেন, একটা ট্রুথ কমিশন গঠন করেন। আমাদেরকে কোনো স্কুল তখন ভর্তি নিত না। দোষ কি? আমরা কর্নেল হুদার মেয়ে। দোষ কি? উনি শেখ ফজলুল হক মনির ছেলে। প্রতিবাদ সভায় বিশিষ্ট নাগরিকদের অনেকেই যোগ দিয়ে স্বজনদের দাবির প্রতি সমর্থন জানান। এ সময় তারা অভিযোগ করেন জিয়াউরহমান সশস্ত্র বাহিনীকে মুক্তিযোদ্ধা শূন্য করে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল। ১৫০০ মানুষকে হত্যা করেছিল বিচারের নামে। প্রয়োজন বিচারের বিন্দুমাত্র উপাদান সেখানে ছিল না। এমনকি তাদের ফাঁসি দেওয়ার পরে তাদের লাশগুলো আত্মীয় স্বজনদের কাছে পর্যন্ত হস্তান্তর করা হয়নি। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হল। ৭১-এ আমরা যেমন করে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই শক্তি নিয়ে এই শক্তিকে বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিতাড়িত করতে হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কথায় কথায় যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। রুল জারি হয়ে গিয়েছে। আমরা আশা করি তাদের বিচার তারা জীবিত থাকতেই দেখে যাবে ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধাদের যারা নামে কারণে অকারণে যারা হত্যা করেছেন তাদের বিচারও ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।